বছর তিন আগের এক রাতে বোরকা পরা এক মেয়ে আমার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চায়। ব্যাপারটা গুছিয়ে বলা দরকার। অফিস থেকে একটু লেট করে বাড়িতে ফিরছিলাম। আমি হেঁটে হেঁটে এলাকায় আসতে লক্ষ্য করলাম, জনি ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পরা কে যেন বসেছিল। এত রাতে বৃষ্টির মধ্যে বোরকা পরা একটা মেয়ে বসে থাকা নজরে লাগার মতো। আমি থমকে গিয়ে উচ্চস্বরে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? মেয়েটি আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে সামনে এসে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি মেয়েটার সালামের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি আর এত রাতে এখানে কি করছেন? মেয়েটা আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করল, আপনি কি মুসলিম? প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো। মেয়েটাকে বললাম, হ্যাঁ মুসলিম, কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের কোনো মিল নেই। মিল নেই আমিও জানি, কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম, যার জবাব দেওয়া আপনার ওপর ওয়াজিব করা হয়েছে। আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? আমি হাঁ করে বোরকার আড়ালে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম, তারপর বোরকার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? কি সাহায্য? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আপনি কি আমাকে আজ রাতে আপনার বাড়িতে থাকার সুযোগ দেবেন? সকাল হলে চলে যাব। দেখুন, আমি দুঃখিত, এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না। মেয়েটা যেন আমার বলা উত্তরটার জন্য প্রস্তুত ছিল, তাই বলার সাথে সাথেই আবার বেঞ্চটাতে বসে পড়ল। বৃষ্টিতে মেয়ের বরকা সহ ভিজে গিয়েছিল, তবুও মুখের নিকাব খোলার কোনো প্রয়াস ছিল না। এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল, আমার ভাবনা আবার উল্টে গেল। মনে মনে ভাবলাম, বিপদে পড়েই তো মেয়েটা সাহায্য চেয়েছে। আমি পিছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, চলুন আমার সাথে। মেয়েটা আমার দিকে চেয়ে বেঞ্চ থেকে উঠে আসলো। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই। ঘরের কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলল, প্রথমে আমার দিকে চেয়ে পরে মেয়েটার দিকে চেয়ে কে জানে কি বোঝে একটা ছোট করে চিৎকার দিয়ে বলল, সুহান, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি, কত আশা ছিল, তোর বিয়ে নিজ হাতে দেব। মেয়েটা এখনো চুপ করে আছে। আরে ধুর, কিসের বিয়ে করেছি? ওনার সাহায্যের দরকার ছিল, তাই বাড়িতে নিয়ে এলাম। মা আমার দিকে ভ্রু কুচকে চায় আর জিজ্ঞেস করে, বাড়িতে আবার কিসের সাহায্য? ভিজে গেছি, কাপড়টা পাল্টেনি, এতক্ষণে তুমি তাকে জিজ্ঞেস করো। কাপড় পাল্টে আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি। সেই ঘুম ভাঙে ভোরের ঠিক কটা বাজে আমার খেয়াল নেই। আমি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে যাই, পানি পান করব বলে। আমি পানি গ্লাসে ঢেলে পান করব, এমন সময় দেখলাম যে মেয়েটাকে রাতে নিয়ে এসেছি সে নামাজ পড়ছে। আমি কৌতূহলবশত এক পা দুপা করে মেয়েটার সামনে যেতে থাকি। মেয়েটা সালাম ফিরিয়ে হুট করেই আমার উদ্দেশ্যে বলল, আমার সামনে আসবেন না প্লিজ, আমি এখন নিকাব পরিহিতা নই। আপনি আমার চেহারা দেখে ফেললে আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি থমকে দাঁড়ালাম। মেয়েটাকে ছোট করার জন্য তাকে একটা প্রশ্ন করলাম, এতই যখন ধর্ম মানেন তাহলে বাড়ি থেকে পালালেন কেন? বাড়ি থেকে কি ভালো মেয়েরা পালায়? আমি মেয়েটাকে পেছন থেকেই দেখছিলাম। তারপর মেয়েটা বলল, কাল রাতে আমার বিয়ে ছিল, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কথাটা শুনে মনে আনন্দ লাগল, মেয়েটাকে ছোট করার জন্য আরেকটা সুযোগ পেলাম। আমি সোফার উপর বসে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, প্রেমের কাহিনী নিশ্চয়ই তো জানেন না, ইসলামে প্রেম হারাম? মেয়েটা হয়তো মুচকি হাসি দিয়ে বলল, কে বলল ইসলামে প্রেম হারাম? আল্লাহ তার রাসূলের সাথে প্রেম করা কি হারাম? মেয়েটাকে ছোট করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তারপর আস্তে করে বললাম, তা অবশ্য ঠিক, তাহলে বিয়ে বাড়ি থেকে পালালেন কেন? আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল। আমি মেয়েটার কথার মাঝখানে থামিয়ে বললাম, তাহলে তো সুখে দিন পার করতে যাচ্ছিলেন, পালালেন কেন? মেয়েটা হয়তো বিরক্ত বোধ করল, আবারও বলতে শুরু করল, বড়লোকের বিয়ে মানে তো বোঝেনি, ধুমধাম করে বিয়ে করে সবাইকে জানাতে হবে, বউ স্টেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকেও দেখতে পারবে, মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে, আর এটাই আমার পছন্দ ছিল না। ব্যাস এতটুকু কারণ? স্টেজে বসতে আপনার সমস্যা কি ছিল? মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করল, আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন? আমি উত্তরে জানালাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। কি হয় ওখানে? একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে সকলেই পূজা করে, ভক্তি করে। মেয়েটা হয়তো মুচকি হাসলো আর বলল, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মেয়েটার কথা শুনে নিজে নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কি এই ধরনের বিয়েকে
কুমারী পূজার সাথে তুলনা করল? চুপ করে ভেবে নিজে নিজেকে উত্তর দিলাম, ঠিকই তো, এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে। কথাটা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে, মেয়েটার প্রতিটি কথায় যুক্তি ভরা। আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল। আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করলাম। আচ্ছা, পর্দা করতে শুধু কালো বোরখাই কেন পরেন? অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনী আছে? মেয়েটা হয়তো মুচকি হাসল আর বলল, দুশ্মনী নেই, কিন্তু আপনি কি কখনো লাল নীল সবুজ রঙের চাঁদকে আকাশে উঠতে দেখেছেন? চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে? আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টা প্রশ্ন করলাম, আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দর দাবি করছেন? এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল। দাবি করার কি আছে? প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ সূর্য এমনকি সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। বোঝা গেল মেয়েটার সাথে পেরে ওঠা খুব কঠিন। সব কথার পরে যুক্তি দেয় মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকলো। আমি সত্যি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। সকাল হয়ে গেছে, আমার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ সকাল। আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দেইনি। আমি মেয়েটার ব্যাপারে কিছুই জানতাম না, এমনকি নামও না। তবুও মায়ের এবং গোপনে মেয়ের নানানের অনুমতি নিয়েই মেয়েটাকে সেদিনই বিয়ে করে ফেলি। মধুচন্দ্রিমা রাতে যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম, বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে পারলাম না। আসলেই যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট।